দলের রাজ্য নেতৃত্ব প্রসঙ্গে মুখ খুলে অস্বস্তি বাড়ালেন বিজেপি সাংসদ অর্জুন সিং রাজ্য বিজেপিতে ক্ষমতা মাত্র দুই বা তিন নেতার হাতেই রয়েছে সম্প্রতি দলের রাজ্য নেতৃত্বের অস্বস্তি বাড়িয়ে শীর্ষ নেতাদের সামনে এমনই মন্তব্য করেছেন বারাকপুরের বিজেপি সাংসদ বিধানসভা ভোটের আগে সম্ভবতই অর্জুনের দলের রাজ্য নেতৃত্বের প্রতি এই ধারণা দলের অস্বস্তি বাড়িয়েছে বাংলায় বিজেপি সাংগঠনিক শক্তির চুলচেরা বিশ্লেষণ করতে সম্প্রতি দিল্লিতে দফায় দফায় গুরুত্বপূর্ণ বৈঠক হয় সেই বৈঠকে রাজ্য বিজেপি নেতারা উপস্থিত হয়েছিলেন শীর্ষ নেতৃত্বের সঙ্গে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি ও দলের ভূমিকা প্রসঙ্গে আলোচনা চলে তবে সাত দিনব্যাপী ওই বৈঠকের শেষ দিকে রাজ্য বিজেপির গোষ্ঠীকন্দর প্রকাশ্যে আসতে শুরু করে আগেই দলের রাজ্য নেতৃত্বে ধারণার বিরুদ্ধে মুখ খুলেছিলেন মুকুল রায় এবার দলের শীর্ষ নেতাদের সামনে রাজ্য নেতৃত্বের কয়েকজনের বিরুদ্ধে মুখ খুললেন বারাকপুরে বিজেপি সাংসদ অর্জুন সিং অর্জুন বলেন বাংলায় বিজেপিতে ক্ষমতা শুধু দুই বা তিনজন নেতার হাতে রয়েছে প্রকাশ্যে দলেরই সর্বোচ্চ নেতৃত্বের সামনে অর্জুনের এই সওয়ালে বেশ খানিকটা বিব্রত হয়ে পড়েন দলের রাজ্য নেতারা বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকেই মূলত নিশানা করতে চেয়েছেন অর্জুন কেন্দ্রীয় নেতৃত্বের কাছে সে কথা আকার ইঙ্গিতে বুঝিয়েও দিয়েছেন তিনি তবে দলের রাজ্য ব্রিগেডকে বিতর্ক সরিয়ে সংগঠন মজবুত করার কাজে ঝাঁপাতে বলেছেন শীর্ষনেতারা